আসসালামু আলাইকুম, টাইমস 24 সংক্ষিপ্ত সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি সঞ্জনা সোনিয়া। বাংলাদেশ ছাত্রলীগ ইতালি শাখা ও মিলান লম্বার্ডিয়া ছাত্রলীগ এবং মিলান মহানগর ছাত্রলীগের যৌথ উদ্যোগে 4 সেপ্টেম্বর স্থানীয় চিলি রেস্টুরেন্টে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব এবং 21 আগস্ট গ্রেনেড হামলায় নিহত এবং আহতদের স্মরণে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে মিলান লম্বার্ডিয়া আওয়ামী লীগ সব অঙ্গ ও সংযোগী সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করে। মহামারী করোনার কারণে দীর্ঘদিন খেলা মাঠে সকল খেলাধুলা বন্ধ থাকার পরে ধীরে ধীরে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে আবারও ক্রিকেট আনন্দে মেতে ওঠে মিলানে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা। প্রবাসের মাটিতে এমন উদ্যোগে নতুন প্রজন্ম সন্ত্রাস ও মাদককে না বলে দেশপ্রেমে উদ্বুদ্ধ হবে বললেন আগত অতিথি সহ আয়োজকরা। খেলার মাঠে দর্শক সারিতে ছিলেন বাংলাদেশিদের সাথে বিভিন্ন দেশের নাগরিক এবং মিলান বাংলা প্রেস ক্লাব ইতালির সাংবাদিকবৃন্দ সহ অন্যান্যরা। এই ছিল এখনকার মতো সংক্ষিপ্ত সংবাদ। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছে। আল্লাহ হাফেজ। অত্যাধুনিক 5G টেকনোলজি, বৃহৎ নেটওয়ার্ক, জেলা উপজেলা ইউনিয়ন, 195টি দেশ, খালি চোখে দেখার বিশ্বস্ত জানালা টাইমস 24। বিশ্ব এখন হাতের মুঠোয়।